আর বিজনেস পেজটা প্রত্যেকেই খুলবেন, প্রফেশনাল ভাবে খুলবেন, কারণ এটা শুধু ক্লায়েন্টের কাজ করতে হবে তা না, নিজের কাজও লাগবে। যা ইদানিং আছে খুবই ঝামেলা করতেছে এই ইসে ফেসবুকে মেসেঞ্জারে, ওই খুব ঝামেলা করতেছে, ওই প্রমিত অনেক ঝামেলা করতেছে। আমরা গুগল স্যার মজিলা মজিলা দিয়ে ঢুকেন স্যার। মুজিলাতেই কিছু শোনা যায় না, স্ক্রিন দেখা যায় না। জি স্যার দেখা যায় তো। দেখা যায় স্যার, দেখা যায়, কিছু শোনা যায় না। ওকে ভাইয়া, এই চ্যাট বক্সে একটু ক্লাসরুমের লিঙ্কটা একটু দিয়ে দেন তো, একজন একটু দেখতে যাচ্ছে, মানে জয়েন করতে পারতেছে না, মানে আমার একটু ইসি দিয়ে দেন। গুগল গুগল মিটের লিংক? হয় হয়, আচ্ছা দিছি। অফিস থেকে একজন ভিজিট করতে আসবে, তার কাছে লিংক নাই। স্যার দিয়ে দিছি স্যার চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে। ভাই দিছেন জি স্যার। কোন গ্রুপে দিছেন? আমার তো কোনো মেসেজ আসলো না। স্যার এই যে দিছে মিটে মিটে দিছি স্যার, মিটের চ্যাটে। মিটে দিলে লাভ কি? মিটে দিলে তো এখান থেকে আমি কপি করে নিতে পারি। আরে আউটসোর্সিং গ্রুপে দেয়, আউটসোর্সিং স্কুল। নতুন যে গ্রুপটা খুলছি ওইখানে পোস্ট আছে, আমি তারা দেবো আস্তে মেসেঞ্জারে, তাইলে আমি ওইখান থেকে দিলে, ওইখানে তো মেসেঞ্জার নাই বলে তো বলতেছি। নাসির ভাই, এক দুইজনে আবুল হাসান গ্রুপে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তো, আবুল কাশেম লাগবে না, বুঝছেন? আজকে ওই মেসেঞ্জারের যে লিঙ্কটা আমি দিয়ে দিছি চ্যাট বক্সে। দেখেন আপনাকে একটা গুগল মিটের লিঙ্ক পাঠাইতে এত সমস্যা লাগছে। এটা এখনো দেয় নাই? না কেউ দিনি, এখন আমার এসে বসে থাকবে আইসিটি মিনিস্টার থেকে। আচ্ছা আমি দিয়ে দিছি, বললো যে দিবে। নাসির ভাই দেখেন এই একটা আবুল কাশেম দিচ্ছে, আবুল কাশেমের আগে দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবে। ভাই দিছি। ওকে নাসির ভাই, চ্যাট বক্সে দেন একটা লিঙ্ক দিয়ে, এটা একটু রিকোয়েস্ট পাঠান। নাসির ভাই, এই এই সবাই একটু, আমি একটু ক্লাসে আসার আগে এই মেসেজটা সবাই পড়েন, একটা ক্লায়েন্ট এরকম কাজ দিচ্ছে মনে করেন, দেখি আইসি নাই। কি খবর ভাই, কেমন আছেন? সব তো ভাই ভালো আছেন? কি খবর? শব্দ না, হ্যাঁ হ্যাঁ আছে। ওই যে লিঙ্কটা একটু দিয়ে দিলাম, আমরা একটু দেখাই দিলাম মানুষে তো। দেখেন ফেসবুক বিজনেস পেজ কি জিনিস, তো তার আগে এই যে একটা দেখেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট দেখেন, তাই সবাই একটু ভালো করে পড়েন।
দেখেন বলতেছে কি একটা ক্লায়েন্ট এখানে মনে করেন যে কোনো একটা নাম আছে, তার একটা অনলাইন বিজনেস আছে মাগুরা ফ্যাশন হাউস বা আপনাকে ব্যাস কোন জায়গা ঢাকা ফ্যাশন হাউস নামে, ঢাকা ফ্যাশন হাউস নামে। এখন তার একটা প্রফেশনালি বিজনেস পেজের দরকার, আর সে রিকোয়ারমেন্ট হিসেবে দিছে যে সে কি কি কাজ করতে হবে। আপনার একটা কভার পেজ ডিজাইন করে দিতে হবে, একটা লোগো ডিজাইন করে দিতে হবে, তারপরে সেটআপে একটা বিজনেস পেজ সেটআপ করে দিতে হবে, তারপরে আপনার বিজনেসের যে পেজের ভিতরে যে অ্যাবাউট সেকশন আছে ওইখানে বিজনেসের ডিটেইলস এর কাজ করে দিতে হবে, ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে, সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন বাটন বলা হয়। যেমন হচ্ছে কি অনেক পেজ আছে দেখেন এখানে মনে করেন দাঁড়ান, দেখেন এইটা হচ্ছে একটা বিজনেস পেজ, হ্যাঁ এখান থেকে একটা বাটন দেয়া আছে শপ নাও, তারপর কোথাও দেখবেন যে কন্ট্যাক্ট নাও, সেন্ড মেসেজ, তারপর অনেক সময় এখানে মনে করেন যে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়া আছে যে রেজিস্ট্রেশন করো, তো রেজিস্ট্রেশন নাও, দেন আপনি পাবেন যে ইয়ে কি বলে আরো অনেক বাটন পাবেন, কন্ট্রাক্ট নাও, এই সবগুলোকে বলা হয় সিটিএ কল টু অ্যাকশন বাটন বলা হয়। এবং এই বাটনগুলো আমরা অ্যাড করা শিখবো, এবং লাস্টে তারপরে কি বলছে দেখি, তারপরে কি বলছে, এইটা সিটিএ বাটন বলে, তারপরে ট্যাগ গুলো সেটিং করা মানে ট্যাগ, যে ট্যাগ গুলো আছে ট্যাব মানে বিভিন্ন প্রকার ট্যাব থাকে না, এই যে এই যে ট্যাব, এই কোন অ্যাবাউট অ্যাবাউট চ্যাপ্টারে উপরে দিলাম বা কোনটা নিচে দিলাম, লাইভ অপশনটা নিচে নিয়ে আসলাম, তো এই ট্যাব এগুলো ট্যাব বলে। তারপরে এখানে ইউটিউব অ্যাড করছি, লিঙ্কডইন অ্যাড করছি, বিভিন্ন প্রকার ট্যাব রে বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া, বা সে যতগুলো ট্যাব এখানে চায় আপনি সেগুলো নিজের মতো করে দিয়ে দিলেন। তো এই কাজটা চাইছে, তারপরে কি বলছে, তারপরে বলছে আপনি একটা পোস্ট ক্রিয়েট করে দিবেন এবং ওই পোস্টটা বুস্ট করে দিবেন, তো আর দেখবো এই যে বুস্ট করে দেওয়া। আর একটা অপশন আছে দেখেন অটো মেসেজ সেটআপ, এখন দুইটা সিস্টেম আছে, অটো মেসেজ সেটআপ মানে আমি একটা মেসেজ দিলাম অটোমেটিকলি আমার রিপ্লাই দিল, তো এই একটা সিস্টেম আছে, এটাকে বলে অটো মেসেজ। মনে করেন আপনি একটা মেসেজ দিলেন যে হাই কেমন আছো, সে বললো যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, আই উইল কন্ট্যাক্ট ইউ লেটার, বা আপনি যে মেসেজ সেট করলেন সেটা দিল। তারপরে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে প্ল্যাটফর্ম করা, এইটা হচ্ছে আজকের টপিক। আর একটা কাজ করা যায়, চ্যাটবট তৈরি করা যায়। চ্যাটবট মানে হচ্ছে কি, মনে করেন এইখানে কি একটা মেসেজ ফিক্সড আছে, আমি যা কিছু লিখলাম, আমি লিখলাম কেমন আছো বলে দিবে, থ্যাংক ফর ইউর ইন্টারেস্ট, মানে আমি সেটা শেষ করে দিব, ঠিক করে দিব, সেটাই বলবে। যদি বলি হাউ আর ইউ, দেন আমার ওই একই মেসেজ দিবে। তো আরেকটা করা কাজ করা যায় চ্যাটবট তৈরি করা। চ্যাটবটটা মানে হচ্ছে কি, মনে করেন আমি জিজ্ঞাসা করলাম হাই কেমন আছো, সে তখন বলবে কি হ্যাঁ আমি ভালো আছি, তারপরে তুমি কি করো, সে উত্তর দিবে, বুঝতে দিতে পারতেছো, মনে করো বললেন আই লাভ ইউ, বললো আই লাভ ইউ টু, যে মেসেজ করা হয় ওইটা আপনি ফেসবুকে অ্যাড করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অ্যাড করলে এই দুটো বলা হয় অটো চ্যাটবট। তো আজকের ক্লাসে আমরা এগুলো একটু একটু করে করার চেষ্টা করবো। ভাই টপিকটা বুঝতে পারছেন আজকে? জি ভাই, আজকে এইটা, আর আজকে এটা এতগুলো তো হবে না, আবার আপনার লিড জেনারেশনের কাজ করতেছেন। আর যে ভাই আছে কি মোস্তাক ভাই, তো মন খারাপ, মোস্তাক ভাই $600 একটা কাজ হাত ছাড়া হয়ে গেছে, তো আপনাদের জন্য এই জন্য একটা স্কিলের অ্যাকাউন্ট আজকে খোলা লাগবে। তো তাহলে আমরা শুরু করি, শোনেন এই যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, আমি একটু ফার্স্টে দেখাবো, ঠিক আছে, আপনারা একটু বেশি দেখে নিয়েন, কারণ এটা তো আমাদের ভিডিও দেয়া আছে আউটসোর্সিং স্কুলে, দেখেন ভিডিও দেয়া আছে, আমি অন্যটা ক্লাসে ভিডিও দিচ্ছি, পরবর্তীতে ওইটা দেখে নিন। তো আমরা শুরু করি, আমার কতগুলো ইমেজ লাগবে, ইমেজের সাইজ আছে 500 পিক্সেলের বেশি হবে, তো ইমেজ যদি আমি ডাউনলোড করতে যাই তাহলে আমাকে একটা এক্সটেনশন ইউজ করা ভালো, তাহলে ইমেজের সাইজ একটু বড় হয়, যেমন হচ্ছে ভিউ ভিউ ইমেজ দেখি ওইটা একটু ডাউনলোড করা যায় কিনা। ভিউ ইমেজ
আপনারা কি এক্সটেনশন ইউজ করেন নাসির ভাই? ভালো কোনটা? এখানে সাড়ে তিনটা ভাই কি খুঁজতেছে? মারুফ তুমি আর একটু আমি একটু কাজ করি, ভিউ ইমেজ এক্সটেনশন ভালো। মারুফ ভাই আমি কোন এক্সটেনশন ইউজ করি না। এ মারুফ ভাই কোথা থেকে আসলে? এটা খুঁজে পাবেন, আমি অনেক আগে ঢুকছি ঠিক আছে আপনাদের মাঝখানে। আপনাদের একটু পরিচয় করা দিই, এখানে আইসিটি মিনিস্ট্রির এক ভাইয়া আছে ঠিক আছে, মানে আমি আসলে ওর সাথে কথা বলতে আনিজি ফিল করতেছি, ও আমার বন্ধু তো ঠিক আছে। আপনাদের স্যারও আছে একটু ইয়ে করে, মানে আপনারা মনে হয় বুঝতেই পারছেন। দেখি আমরা আমি একটু লাইক দিয়ে রাখি। দেখেন আপনাদের চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ওনাদের ওনার হচ্ছে যে ইয়ে একটা পেজ নন্দন কানন। আমরা এরকম করে একটা বিজনেস পেজ তৈরি করার চেষ্টা করবো, বা দেখবো দেখি ভালো কিছু করা যায় কিনা, কি একটা আমি তো দেখবো না। আচ্ছা দেখেন এইখানে এই যে একটা বিজনেস পেজ আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? জি ভাই, দেখেন আমরা এইরকম করে একটা পেজ আমরা ক্রিয়েট করবো ঠিক আছে। তো এখানে আরো একটু ইয়ে, মানে আমরা একটু এই পেজটাকে একটু আলাদা করার চেষ্টা করবো, মনে করেন একটা প্রোডাক্ট আছে এর পাশে আসতে আমার অ্যাপ্লাই নাও বাটন থাকলো বা গেট অফার থাকলো বা 20% ডিসকাউন্ট থাকলো দেখো একদম পাচ্ছি। তো এরকম করে বিভিন্ন অপশন গুলো অ্যাড করবো আমরা আস্তে আস্তে। আচ্ছা দেখা যাক তাহলে আমরা কাজটা শুরু করি। এর অ্যাবাউট সিস্টেমটা কি করছে? আচ্ছা দেখেন আমরা একটু ভালো করে করার চেষ্টা করি, আর এতক্ষণ মানে আমার এক্সটেনশনটা সেট আপ অলরেডি হয়ে গেছে। ইমেল এক্সটেনশন ওকে ডান, একটা কতগুলো ইনস্টান দিয়ে ওই যে ভাই এটা ভিউ ইমেজ এন্ড ডাউনলোড ইমেজ এটা ভাই একটা দিলে মানে এটা ইমেজ সাইজটা বড় করে দেই। তার কি লিখবো? কয়টা ইমেজ ডাউনলোড করে রাখিস? এইখানে কই আমার সে ভিউ ইমেজ এক্সটেনশনটা আসি নাই? কেন তো আসার পর কেন যেন আসতেছে না, দরকার না। আমরা এখান থেকে একটু বড় সাইজের ইমেজ কয়টা ডাউনলোড করে নিয়েছি।
অ্যাকাউন্টটা খুলবো না, জোর করে খোলা দিল। একটা লাগবে দেখি কি হয়, ইমেজ সাইজটা বড় হয় কিনা। এক্সটেনশনটা আসেনি, রিস্টার্ট দিলে মনে হয় আসতো। আচ্ছা যাই হোক, ও আর আসার দরকার নেই। দেখেন এখন আমরা একটা এখানে একটা পেজ ক্রিয়েট করবো, তো পেজ ক্রিয়েট করতে গেলে আপনারা এখানে যাবেন ম্যানেজ পেজ। ম্যানেজ পেজ আসার পরে ক্রিয়েট পেজ, দেখেন এখানে দুই ধরনের অপশন আছে, একটা আছে বিজনেস বা ব্র্যান্ড, আর একটা আছে কমিউনিটি বা পাবলিক ফিগার। পাবলিক ফিগার উপরে ভাই, উপরে তো একদমই ক্রিয়েট আছে, ওইখান থেকে তো নেওয়া যায় নাকি? এইখানে এখন দেখেন এখান থেকে আমার পাবলিক ফিগারে আমি যাব না, কারণ পাবলিক ফিগারে যারা সেলিব্রিটি শুধুমাত্র তাদের জন্য, আর আমরা যাবো এই যে বিজনেস বা ব্র্যান্ডে। এখানে ক্লিক করলাম, করার পর এইখানে আসবে আপনার বিজনেসের নাম বা আপনি যে পেজের নামে নাম দিবেন তাই। মনে করেন ঢাকা ফ্যাশন হাউস, ক্যাটাগরি হিসেবে দিলাম কি পাওয়া যায় এখানে, ওম্যান ক্লথ বা যা কিছু একটা দিলাম। পরবর্তীতে আমরা ক্যাটাগরিতে অ্যাড করব, ক্যাটাগরিটা কিন্তু আমার অনেকটা এসইওর কাজ করবে, এটা খেয়াল রাখেন। পরবর্তীতে আমরা কিওয়ার্ড বের করে অ্যাড করব, তো আপাতত একটা অ্যাড্রেস দিয়ে দিই। মোবাইল নাম্বার দিয়ে দেন একটা, ক্রিয়েটে ক্লিক করছি।
দেখেন এই পেজটা ক্রিয়েট করার পর আমরা কিন্তু ক্লায়েন্টে দিয়ে দিব। দেখেন এখানে আমরা স্কিপ দিই, প্রোফাইল পিকচারটা স্কিপ দিই। কভার ফটোটাও স্কিপ দিই। কভার ফটো আর প্রোফাইল পিকচারটা আপনারা ক্যানভাসে যে বানাই নেবেন, আপনারা তো অলরেডি সবাই ডিজাইন করতে পারেনি, করে একটু টুকটাক সিম্পল এসইও করে এখানে আপলোড দিয়ে দেবেন। আর অবশ্যই ক্যানভাসে যে সাইজটা দিয়ে দেবেন যে কি কাজ করতেছেন, তাইলে আপনার যতটুকু সাইজের দরকার ততটুকু সাইজ চলে আসবে। তো সবার আগে এখানে একটু চেক করি, কারণ এখানটা কেমন দেখা যাচ্ছে। কভার ফটো নাই তো আমি একটা দিয়ে দিলাম, কিন্তু কভার ফটোটা আপনারা কিন্তু আবারও বলতেছি ক্যানভাতে যে ভালো করে বা ফটোশপে যে ভালো করে এই যে এইটুকু যতটুক সাইজ দরকার, যত রেজুলেশনের দরকার, যত হাইট হাইটের দরকার ওইটা মেপে নিবেন, কিন্তু ফেসবুক পেজ কভার ফটো লিখে কাজ করবেন। দেখেন আমি এখানে ফটো তো সবাই অ্যাড করতে পারেন, ফটো না আমরা একটা স্লাইডার অ্যাড করি। আপলোড ফটো এখান থেকে একটা ফ্যাশন হাউসের জন্য একটা ফটো আমি সিলেক্ট করি যেটা রেজুলেশন ভালো আছে। এরকম দেখেন আরেকটা অ্যাড করি, এটা মনে হয় সাইজ ছোট হলে নিবে না, এটার দরকার নেই। আমি এখানে জানি যে কোনটা সাইজ 400-200 উপরে আছে, 250 সাইজ না। আমি একটু দেখে আসি, দেখি আমার এই পেজ গুলোর সাইজ কত। এটা রেজুলেশন ভালো, এইটা নিবে। এখানে স্লাইডে আরেকটা ইমেজ দিই, দেখেন দুইটা ইমেজ দিচ্ছে। আমি চাইলে আপনি আরো ইমেজ দিতে পারেন, কোনটা সাইজ কত এটা নেই কিনা। দেখেন এটা নিয়ে নিবো, তো পিক্সেল 400 হওয়া লাগবে, দেখি আসে এটা পিক্সেল কত। এতে 183/275 ছিল, নিবে না। এইটা নিবে, এইটা আপাতত থাক। দেখেন সবার আগে আমরা অ্যাবাউট সেকশনে কাজ শুরু করব, তো এখান থেকে নিচে এসে অ্যাবাউটে চলে যাই। দেখেন এখানে স্লাইড আকার ইমেজ চলে এসেছে, যে দুইটা ইমেজ দিতে বলে দুইটা ইমেজ আইছে। এইভাবে আপনি অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এখন ওমেন কোলার ট্রাউজ ক্যাটাগরিতে দিছে, ওমেন কালার ট্রাউজ এখন ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিব। দেখেন ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম না অনেকটা ওই রকম, মানুষ আছে যা লিখে সার্চ দিবে আমার ক্যাটাগরিটা ডেফিনেটলি তাই হবে। ওই কয়টা বাজে এখন কেন, তো ক্যাটাগরিটা আমি তাই হবে ওমেন, তারপরে মনে করো বয়েজ ফ্যাশন আর ক্লোথিং, কাপড় লিখেও কেউ সার্চ দিতে পারে। তারপরে ফ্যাশন 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 ক্লোথিং সব তো আমি দিছি, ক্লোথিং সব দিই, এটা আমি কেটে দিই। স্যার একটা প্রশ্ন, স্যার বলো স্যার এই পেজের নাম কি কোনো চেঞ্জ করা যায়? হ্যাঁ রিনাম তো করতেই হবে,
এবিএম চিলড্রেন ক্লাব এরকম আপনারা আপনাদের মতো এসইও ফ্রেন্ডলি নাম দিয়ে এখানে ইয়ে করবেন এবং অবশ্যই অ্যানালাইসিস করে নিন কিওয়ার্ড ডাটা ইয়ে দিয়ে বা আছে ডব্লিউএমএস কিওয়ার্ড অ্যানালাইসিস দিয়ে। এটা কেটে দিলাম আমি, এত আর ঝামেলায় যাবো না। তো দেখেন আমি এখন এইটা কাজ শেষ, এখন আমার এইখান থেকে দেখেন ইউজার নেম, ইউজার নেমটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউজার নেম মানে এই যে একটা পেজে মনে করেন আমার এই পেজটা দেখেন একটা ইউআরএল আছে, কোনো নাম নেই। এখন আমি মনে করেন যদি কেউ এখানে ফ্যাশা, আমি ইউজার নেমে মনে করেন এখানে ঢাকা ফ্যাশন হাউস সেট করলাম বা ফ্যাশন হাউস বেস্ট ফ্যাশন হাউস সেট করলাম, তখন যখন সে কেউ যদি এরকম লাগে ফেসবুক স্ল্যাশ বেস্ট ফ্যাশন হাউস FASHION বেস্ট ফ্যাশন হাউস যখন ইন্টার দিবে তখন এটা আসছে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। তো এই বেস্ট ফ্যাশন হাউস হচ্ছে আমার ওয়েবসাইটের ইউজার নেম, কিন্তু আমি এখন না, কারণ এখন আমার দিবে না। আমার ইউজার নেমটা দিতে গেলে মিনিমাম আমার এখানে 10টা লাইক থাকা লাগে, যতক্ষণ পর্যন্ত 10টা লাইক না থাকবে তখন নিবে না। দেখেন বেস্ট ফ্যাশন হাউস তো নেয় না, এর সাথে আর কিছু অ্যাড করতে হবে, এই যে অ্যাড করতে হবে। এখন তখন ক্রিয়েট করে দিব, দিলে বলবে যে ইউ আর নট ইজি eligible to create a username, কারণ হচ্ছে কি আমার এইখানে নাই, মানে হচ্ছে 10টা লাইক এখনো হয়ে পারে নাই, যখন হবে তখন দিব, ডেফিনেটলি আপনারা তখন পাবেন। এটি বিজনেস ডিটেইলস, এখানে আপনার এই যে কারেন্সি গুলো অ্যাড করতে হয়, তো দরকার নেই, এটা আমার দরকার নেই যেহেতু আমি বাংলাদেশি। স্যার তাহলে আমাদের ছেলে স্যার বিজনেস ক্রিয়েট করার আগে 10টা লাইক আগে সংগ্রহ করে রাখতে হবে। কি বললেন ভাইয়া, জোরে বলেন, শোনা যায় না। তারপরে আপনার পেজটার ক্ষেত্রে আপনি এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন। আপনারা কিন্তু সবাই একটা ইয়ে করবেন, মানে এরপরে আমরা ওয়েবসাইট বানানোর ক্লাস করব সামনের সপ্তাহে, তখন এখানে ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। কি বললেন? হ্যালো, এখন দেখেন এইখান থেকে আপনি যদি চান আপনার ইউটিউব বা লিঙ্কডইন এর অ্যাড্রেস অ্যাড করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা মনে করেন আমি অ্যাড করব, তাহলে কি করব? দেখেন এইখানে হয়তো আমি আজকে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, কেন স্কিপ করে যাচ্ছি কারণ আপনারা এই এইখান থেকে দেখে নিয়ে, এই যে দেখেন বিজনেস পেজ ক্রিয়েট করার ভিডিও এখানে দেওয়া আছে, ওটাই যে ফেসবুক মার্কেটিং না একটু দেখে নেন। ফেসবুক বিজনেস এই যে 55 মিনিটের এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে দেখে নিন, আমি জাস্ট আমার ওয়েবসাইটে রিভার্সটা এখানে অ্যাড করে দিচ্ছি। এইখানে অ্যাড করব আমি ইউটিউব, এইভাবে আপনারা সহজ কোনো জিনিস আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। তো দেখেন এই যে আমার ওয়েব ইউটিউবটা অ্যাড হয়ে গেছে, এখন এখন আমি এডিট সেকশনটা একটু অ্যাড করব। এইখানে আমার কোম্পানির একটা শর্ট ডিসক্রিপশন লিখবো যে আপনার কোম্পানি কি, কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই জাতীয় জিনিস লিখতে হয়। তা আমি কোথায় পাবো, আমি মনে করি ওখান থেকে কপি করে নিয়ে আসি একটা, আচ্ছা এখানেই তো মনে হয় লেখা আছে আমাদের এই একটা ওয়েবসাইট বানানো ছিল, এটা না এটা না
এই যে এখান থেকে মনে রাখ করেন, আমি আপনার কোম্পানির অ্যাবাউট সম্পর্কে আমি লিখে নিই, কপি করলাম। আর আমাদের ক্লাসের যে ওয়েবসাইটটা বানানো সেটা এই লিঙ্কে আছে। তো দেখেন আমি এখানে অ্যাবাউট অ্যাবাউট কোনো কিছু একটা লিখবো, অ্যাবাউটটা কিন্তু মতো করে খুব সুন্দর করে লিখে দেবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট কিন্তু এই লিখে টিকে আপনাকে দিয়ে দেবে, আপনার কষ্ট করে লেখা লাগবে না কিছু। তো এইটা ছিল এখন এখানটাই, এইখানে আপনি আপনার স্টোরি অ্যাড করবেন। স্টোরি মানে কি? স্টোরি মানে মনে করেন আপনি কিভাবে কি করলেন বা আপনার বিজনেস সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চান। হ্যাঁ, তাই এখানে এখানে আসার পরে আমি নিজের সম্পর্কে তো অবশ্যই একটা গল্প লিখবো, তার আগে আমার ওয়েবসাইটের লোগোটা ইউজ করলাম। এখানে এখানে আপনি বিজনেস পেজ সম্পর্কে যেহেতু এই খুব সুন্দর করে লিখবেন, ভালো করে লিখবেন, হাই এভরিওয়ান, আপনাদের মতো করে লিখবেন। বানানে বানান গ্রামারে অসংখ্য ভুল থাকতে পারে, আপনারা একটু ঠিক করে নেবেন। আচ্ছা, এইভাবে নিজের সম্পর্কে লিখবেন। আপনি চাইলে আপনার একটা ছবি দিয়ে দেবেন, খুব ভালো স্মার্ট দিয়ে দেবেন, দেখবেন ক্লায়েন্ট খালি আসতেছে। আমি একটা পিকচার দিয়ে দিই না, অবশ্যই এখানে ফর্মাল পিকচার দেবেন, কিন্তু উল্টো পাল্টা পিকচার দিবেন না। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তো আমরা যদি এই আমাদের একটা পেজের লিংক দিয়ে দেই, তখন কি ফাইবার সমস্যা করবে যে পোর্টফোলিও হিসেবে দেখার জন্য? আর এই কাজটা ক্লায়েন্ট কিভাবে জমা দিতে হবে এটা আমি আপনাকে বুঝাই দিবেন, সমস্যা নাই। এই কাজটা শেষ হোক, দেখবেন যে এই আবুল কাসেম গ্রুপ থেকে আবুল কাসেম গ্রুপেই থাকবে, তাই স্যার আমি বলে দেওয়ার কথা বলিনি। মনে করলেন একটা কাস্টমারের সাথে আমার কথা হলো, তো ওনাকে দেখালাম যে দেখেন আমার কাজটা অনেক সুন্দর, পোর্টফোলিও হিসেবে কি আমার পেজটা ওনাকে দেওয়া যাবে, পেজের লিঙ্কটা? যত না দিয়ে পারেন, ফাইবার সন্দেহ করলে কিন্তু সাথে সাথে বাতিল বাতিল করে দিন, মাথাটা ওইখানে তো চ্যাটিং করা থাকবে যে মাই পোর্টফোলিও ভিজিট নাও, যদি এইভাবে লিখে দেয় তাহলে সমস্যা হবে। ফাইবার যদি ডাইরেক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস
আমি এখানে আপডেট দিতে পারি, মনে করেন এখন করোনা টা বন্ধ আছে, তাইলে আমি এখানে যাব, এখানে যে আপনি কোনো কিছু যদি দরকার হয় যে কি সমস্যা দেখে প্রাইভেসি আপডেট দেন, দিয়ে দিচ্ছি যে করোনার এখন একটা ইয়ে চলতেছে, যা খুশি আপনি